ওরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি হোয়াইটেনিং বিউটি ক্রিমের রিভিউ নিয়ে। এটা হচ্ছে নিউ ফেস বিউটি ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এবং এই ক্রিমটি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করে, এবং এই ক্রিমটির কোনো সাইড ইফেক্টস আছে কি না, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ দিব। সো তোমরা ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। সো তোমাদের যদি কোনো ক্রিম সম্পর্কে কিংবা কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানার থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অবভিয়াসলি ট্রাই করব সেই ভিডিওটি খুব দ্রুত করার জন্য। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে নিউ ফেস বিউটি ক্রিম। এটা ক্লেম করে থাকে এটা 7 ডেজের মধ্যে স্কিন একটা হোয়াইটেনিং এফেক্ট দেয়। সো ফার্স্টেই বলে নিই এই ক্রিমটার প্যাকেজিংটা কেমন। এই ক্রিমটা আসে হচ্ছে নর্মালি একটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশনের কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং ভিতরে একটা পিঙ্ক কালার প্লাস্টিক ট্যাপ দেওয়া থাকে, সাথে একটা লিড দেওয়া থাকে প্লাস্টিক। সো এটার প্যাকেজিং কোয়ালিটিটাও ভালো না, এবং এটার যে কনসিস্টেন্সিটা আছে সেটা খুবই শক্ত প্রকৃতির একটা কনসিস্টেন্সি। স্কিনে যখন তোমরা অ্যাপ্লাই করবে এটা খুব ইজিলি গ্লাইডস হতে যাবে না, এবং এটা স্কিনের মধ্যে প্রপারলি অ্যাবসর্ব হবে না। এটা ইউজ করার পর স্কিনে এটা ভেসে থাকে, এবং এটা ইউজ করার সাথে সাথে স্কিনে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। এটা বেসিক্যালি তখন আমাদের স্কিনে কেমিক্যালের রিয়াকশানটা শুরু হয়ে যায়, দ্যাটস ওয়াই স্কিনটা প্রচুর পরিমাণে ঘামতে থাকে। সো এই ক্রিমটাতে হচ্ছে যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি, তারা ইউজ করলে স্কিনটা অনেক বেশি গ্রিসি ফিল হয় এবং অয়েলি লাগে, এবং ড্রাই ফেসেও এই ক্রিমটি ভালোভাবে বসতে চায় না। সো এই ক্রিমটার কার্যকারিতাটা হচ্ছে এটা স্কিনটাকে 7 ডেজের মধ্যে অনেক বেশি পরিমাণে ফর্সা করে ফেলে, যার কারণে অনেক কাপড়েই এটাকে ইউজ করে থাকে। বাট এই ক্রিমটা স্কিনটাকে দ্রুত ফর্সা করে থাকে ঠিকই, কিন্তু এটা ইউজ করার ফলে আমাদের স্কিনটা অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে যায়। এটা ইউজ করার ফলে আমাদের স্কিনে চামড়াটা পাতলা করে দেন, এটা আমাদের স্কিনটাকে ফর্সা করে থাকে, এবং স্কিনটা এমন একটা পর্যায়ে চলে যায় যে স্কিনের রক পর্যন্ত দেখা দেয়। এবং এই ক্রিমটা যখন ইউজ করা ছেড়ে দেওয়া হয়, লাইক যদি একটা দুইটা ইউজ করে ছেড়ে দেওয়া হয়, কিংবা এই ক্রিমটিকে তোমরা 5 থেকে 6 মাস পর্যন্ত ইউজ করে ছেড়ে দিলে, কিছুদিন পর্যন্ত যদি এটা ইউজ করে ছেড়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই ক্রিমটা তোমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস দেখা দিবে। লাইক তোমাদের স্কিনের চামড়াটা পাতলা হয়ে যাবে, স্কিনের রগ দেখা যাবে, তোমাদের স্কিনে গুড়ি গুড়ি ব্রণ হবে, অনেকের স্কিন প্রচণ্ড পরিমাণে জ্বলতে থাকবে, এবং যখন তোমরা সানস্ক্রিন ইউজ না করে বাইরে গেলে তখন তোমাদের স্কিনটা বার্ন হয়ে যাওয়ার চান্স থাকবে। এছাড়াও এটা হচ্ছে স্কিনের মধ্যে যদি তোমরা বেশি পরিমাণে অ্যাপ্লাই করে ফেলো কোনো জায়গায়, সেই জায়গাটা রেডিশ হয়ে জায়গাটা পুরোপুরি জ্বলে যেতে পারে, এবং স্কিনটা অনেক বেশি পরিমাণে হার্মফুল এফেক্ট দেয়, টোটালি স্কিনটা ড্যামেজ করে দেয়, যার কারণে এই ক্রিমটা ইউজ করার পরে তোমরা যখন অন্য একটা ক্রিম ইউজ করতে চাও সেক্ষেত্রে ওই ক্রিমটা তোমাদের স্কিনে কাজ করে না। এটার কারণটা হচ্ছে তোমরা ফার্স্টেই স্কিনটাকে টোটালি ড্যামেজ করে ফেলেছ। সো এই ক্রিমটা ইউজ করলে স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে যায়, এবং স্কিনে জাস্ট সাময়িক তোমরা একটা ফর্সা এফেক্ট পাবে, বাট কিছুদিন পর যখন তোমরা ইউজ করা ছেড়ে দিবে তোমাদের স্কিনটা আগের তুলনায় অনেক বেশি পরিমাণে কালো হয়ে যাবে, এবং স্কিনে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস দেখা দিবে। সো আমি পার্সোনালি এইসব ক্রিমগুলো পছন্দ করি না, এবং এই ক্রিমগুলো হচ্ছে স্কিনের জন্য খুবই হার্মফুল, স্কিনটা টোটালি ড্যামেজ করে দেওয়ার জন্য। এই ক্রিমটি জাস্ট একবার ইউজ করলে স্কিনটা ড্যামেজ হয়ে যায়। সো আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে যেটা হচ্ছে পাকিস্তানি ত্বক ফর্সাকারী নাইট ক্রিম। সো তোমরা এইসব ইউজ করে তোমাদের স্কিনটাকে প্লিজ নষ্ট করবে না, কেননা এই ধরনের ক্রিমগুলো আমাদের স্কিনটাকে জাস্ট দ্রুত সময়ের জন্য ফর্সা করে থাকে কিছু সময়ের জন্য, বাট পরবর্তীতে এটা স্কিনের জন্য খুবই হার্মফুল এফেক্ট ফেলে। সো আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো যে এই ক্রিমটি কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।